ভাই 17 বছরের ক্ষত তো আর 60 দিনে পূরণ হবে না, ধৈর্য ধরতে হবে আমাদেরকে। কি বলতে চাচ্ছি যে পদ কোনো পদে নাই, পদ পদবী ছাড়াও যে রাজনীতি করা যায়, একটা দলকে ভালোবাসা যায়, আমি সেটা বুঝাইতে চাই। আমি এটা বুঝাইতে চাই না যে দলে থাকলে শুধু দলের জন্য কাজ করা যাবে, কোনো পদ দিলেই সেই দলের জন্য লড়া যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি একটা দলকে ভালোবাসি, দলের দুঃসময়ে হোক সুসময়ে হোক আমি লাইনের একদম পিসের কাতারে থেকে আমি সেই দলকে সমর্থন জানাবো, দলের জন্য কাজ করে যাব, দল যেখানে ডাকবে আমি সেইখানে যাব। ভাইরালের তো কোনো দরকার নাই। আপনার মিডিয়ার সামনে আমি ইচ্ছা করে এসে পড়ি নাই যে আপনি আমাকে ভাইরাল করছেন, ঠিক আছে? আমার তো ভাইরাল হওয়ার দরকার নাই, দেশপ্রেম থাকবে মনের ভিতরে। এখন আমি ভাইরাল হওয়ার জন্য এখন আপনি ফেসবুক মিডিয়া দেখে আপনি ভাইরাল করতেছেন একজনকে, আগে তো এরকম ছিল না। আগে কি মানুষের ভিতরে দেশপ্রেম ছিল না? দেশকে শাসন শোষণ ছিল না? দেশপ্রেমিকরাও ছিল, অনেক ছিল, আর আগের দেশপ্রেমিকরাই সত্যিকারের দেশপ্রেমিক ছিল। এখন মিডিয়ার যুগ দেখে আপনি দেখাচ্ছেন, আর আগে তো মানুষ ওই বিটিভিতে একটু খবরের জন্য বসে থাকতো, কখন আটটার সংবাদ দেখবে সেখানে একটু ভাঙা সংবাদ দেখাবে, আর এখন এটা বললে তো হবে না। আসলে সময় হচ্ছে পরিবর্তন ঘটছে, দেশ ডিজিটাল, এখন আপনারা ফেসবুক টিকটক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখা যায়, তাই মানুষ এসব কথা বলতে পারে, নাহলে বলতে পারতো না। ভাই বলেন, শেখ হাসিনার আমলে আপনি আমাকে এইরকম প্রশ্ন করতে পারতেন, আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম রাস্তায় এসা, হয়তো বা ভাই আমি 20 কদম আগায় গেলেই আমি অ্যারেস্ট হয়ে যাইতাম, হয়তো বা আমার বাসাটা চিনা থাকলে আওয়ামী লীগের নেতাকর্মী আইসা ভাই পিটায় মিটায় বাসার সব ভাঙচুর করে ফেলাইতো। তাইলে ওই আমল আর ওই হচ্ছে আপনার 5ই আগস্টের বাংলাদেশ একরকম, আর শেখ হাসিনার যতদিন ছিল ওই বাংলাদেশ ছিল আলাদা, ভাই পুরাই ভিন্ন। আমরা চাচ্ছি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেসব উপরের লেভেলের নেতাকর্মীরা নানান বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে, তারা স্ত্রী পরিবার ছেড়ে বছরের পর বছর জেলখানায় রয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদেরকে একটা সঠিক স্থান করে দেওয়া হোক। এখন যারা উড়ে আসে জুড়ে আসবে তাদের যেন জলে মানে দলে হুট করে জায়গা না দেওয়া হয়, আমরা এটা চাচ্ছি ভাই। রবীন্দ্রকে অবশ্যই সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তরুণদের 10 কথা প্রবীণদের 1 কথা, ওনাদের কথার সাথে তরুণদের কথা কখনো মিলবে না, কারণ অবশ্যই তারা বুদ্ধি খাটিয়ে সুন্দর একটা কথা বলবে, আর তাদের কথা মতোই যদি দেশ চলে দেশ সুন্দর মতো চলবে, তরুণদের কথায় তো আর দেশ চলবে না। ওনারা সুন্দর কথা বলবে, যে ওনাদের যে দিক নির্দেশনা দিবে প্রবীণ নেতারা, সেই দিক নির্দেশনা মতো যদি দল চলে তাহলে সুন্দর মতো চলবে আমার ভরসামতে, এখন বাকিটা জনগণ জানে। এটা মনে করেন ভাই, মানুষ তো আমরা, মানুষের মন স্বয়ং আল্লাহ ভরাইতে পারে না। এখন মনে করেন একটা হইলে এটা বলে জামাত করছে, ওটা বলে বিএনপি করছে, আর যখন হাসিনা ছিল তখন তারে নামানোর জন্য রাস্তায় সব মানুষ নাইমে পড়ছে, এখন কিভাবে কি বলবেন বলেন ভাই? এখন কিছু করলেই বিএনপি, কিছু করলেই জামাত, বিষয়টা এমন না, তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসুক, কারা করছে কিভাবে করছে সেগুলো দেখা যাবে, তদন্ত করুন। আসল ভাই হচ্ছে কি, যেমন একটা জায়গায় হচ্ছে 2টা নেতা, তো 2 গ্রুপ 1 হইতে পারে না, তারা মিলতে পারে না, কারণ অনেকদিন তো দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে এটা সবাই জানেন, তো এই এটাও ঠিক হইতে সময় লাগবে। যখন ওই 2 গ্রুপের মানুষ ওই 2 জায়গা থেকে যায়, তারা মঞ্চে করে কি ওই 2 গ্রুপে জায়গা চায়, তখনই হচ্ছে এই মারামারিটা হয়। এটা আসলে আবার এখানে আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মী ঢুইকা যায়, কিছু নেতা আছে যে টাকা দিয়ে এক নেতার কাছে ঢুইকা পড়ছে, আরেক নেতা আছে একেবারে ভালো ওনার কাছে কোনো সব আছে, যারা সলিড বিএনপি করে তার আছে, এগুলো নিয়ে আসলে মারামারি হানাহানি হয়, অন্য কিছু নিয়ে না। চলে এগুলা তো মনে করেন তারেক রহমান বলেছে যে যে দলেরই হোক, যদি আমার দলের কেউ এরকম অপকর্মের সাথে লিপ্ত থাকে তাদেরকে চিহ্নিত করে বের করে আনা হোক, তার উপযুক্ত সাজা হবে। এর চেয়ে বেশি আর কি নেতৃত্ব দিবে তারেক, যে আর কি বলবে বলেন? বলছে তো তারেক রহমান, আপনাদেরকে কি নির্দেশনা দিয়েছে তারেক রহমান? তো তারেক রহমান না, 5ই অগস্টের পরে বেগম জিয়া বলেছে যে সবাইকে ধৈর্য ধরতে বলছে, সুন্দর ও ভদ্র সংসদের রাজনীতি করতে বলছে, সবাইকে অধৈর্য হারা হইতে বলছে। এখন ম্যাডামের কথা অনুযায়ী যদি না চলে তাহলে তো আর কিছু করার নাই ভাই। আপনাদের নেত্রী কি কোনো পদক্ষেপ নেবে না, যারা কথা শুনছে না, যারা এই ধরনের কর্মকাণ্ড? অবশ্যই, যেমন আমার শরীয়তপুরের 3 আসনের যেমন শফিকুর রহমান কিরণ, উনি বলেছে যে কোনো নেতাকর্মী বা আমার নেতাকর্মীর দ্বারা যদি কেউ কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকে বা তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তাকে চিহ্নিত করে আনা হোক, আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হোক, এরকম প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ইউনিয়নের নেতারাই এসব পদক্ষেপ নিচ্ছে, অলরেডি নিয়েছে ভাই। বলা থাকবে যে ডক্টর ইউনুস স্যার উনি যতদিন আসে ততদিন উনি সুন্দর করে চালাক, যখন নির্বাচন দিবে বা ভোটের মাধ্যমে সরকার গঠন হবে তখন দল যেন সুন্দর মতো চলে বা
চালাতে পারে, যেই দলই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে সেই দেশ চালাবে। আর ক্ষমতা, সোজা কথা, আমি তো বারবারই বলি, ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, ক্ষমতা যাকে দিবে সেই বসতে পারবে। অতএব যতদিন ডক্টর ইউনূস স্যার আছে ততদিন আমরা যেন তার দিক নির্দেশনাগুলো মেনে চলি এবং তাকে সম্মানের সহিত যেন যে ইয়েটা দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যেন তার থেকে সেই দায়িত্বটা আবার বুঝে পাই এবং উনি যেন সম্মানিতভাবে আমাদের দেশ থেকে সুন্দর মতো থেকে রাষ্ট্র পরিচালনা করতে পারে। তাই সবাইকে বলবো, ধৈর্য হারা না হয়ে সবাই একটু ধৈর্য ধরেন যেন দেশটা সুন্দর মতো চলে,